জি দর্শক, ইউএসএ নিউজ অনলাইন ডট কম এর নিয়মিত আয়োজন ইউএসএ নিউজ অনলাইন জার্নালে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি শাকর হোসেন সেলিম। আজ ইউএসএ নিউজ অনলাইন জার্নালের 405তম পর্ব। এই পর্বটিতে বাংলাদেশ আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন বাপার সভাপতি এবং এনওয়াইপিডি ক্যাপ্টেন কারাম চৌধুরী, আমাদের আরেকজন অতিথি বাপার সহসভাপতি এনওয়াইপিডি ট্রাফিক সুপারভাইজার মহিউদ্দিন আহমেদ এবং বাপার ইভেন্ট কোঅর্ডিনেটর এনওয়াইপিডি পুলিশ অফিসার মামুন সর্দার, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। বিশ্বের সেরা পুলিশ বাহিনী হচ্ছে নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট এনওয়াইপিডি। এই ডিপার্টমেন্টের বাংলাদেশি আমেরিকানরা তাদেরকে নিয়ে, তাদের এখানে যারা কর্মরত আছেন তাদেরকে নিয়ে গঠন করেছেন বাফা বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন। আমরা এই কর্মকর্তাদের এই করোনাকালে যে কর্মকাণ্ড, বিশেষ করে বাংলাদেশি আমেরিকান পুলিশ অফিসার তারা অত্যন্ত ভূমিকা রাখছেন, বাংলাদেশি এই কমিউনিটির মুখ উজ্জ্বল করেছেন, বিভিন্ন সময়ে দায়িত্ব পালন করে আমাদের বাংলাদেশি আমেরিকান পুলিশটা অনেক শীর্ষ পর্যায়ে যেতে সক্ষম হয়েছেন এবং অনেকে তাদের কর্মকাণ্ডের দ্বারা মূলধারায় আলোচিত হয়েছেন ব্যাপকভাবে। তো এই করোনা মহামারীতে আপনারা জানেন যে যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি মানুষ আক্রান্ত হয়েছেন এবং মৃত্যুবরণ করেছেন, তার চেয়ে সবচেয়ে বেশি নিউ ইয়র্কে মৃত্যুবরণকারীর সংখ্যা বেশি, আক্রান্তের সংখ্যা বেশি, এবং বাংলাদেশিদের মধ্যে সারা বিশ্বে যারা প্রবাসী রয়েছেন তাদের মধ্যে থেকে বাংলাদেশিরা এখানে বেশি মৃত্যুবরণ করেছেন। 200 বেশি, প্রায় 250 মতো বাংলাদেশি নিউ ইয়র্ক সহ যুক্তরাষ্ট্রে, নিউ ইয়র্কে 200 বেশি আর পুরো যুক্তরাষ্ট্রে 250-এর কাছাকাছি মানুষ মৃত্যুবরণ করেছেন। এর মধ্যে আমাদের পুলিশ বাহিনীতে যারা কর্ম করছেন তাদের মধ্যে, তারা অত্যন্ত ঝুঁকি নিয়ে কাজ করছেন, তাদের মধ্যে অনেকে আক্রান্ত হয়েছেন এবং আমাদের এই প্রোগ্রামে আমরা কয়েকজনকে এখানে তাদের আক্রান্ত হওয়ার বিষয়ে, যেভাবে তারা আক্রান্ত হয়েছিলেন, সেবা সুস্থ হয়েছিলেন, সেই বিষয়ে আমরা এখানে তুলে ধরার চেষ্টা করেছি। আমরা আজকে যে বিষয়গুলো জানবো, বাফা তারা বাংলাদেশি কমিউনিটিতে অনেক ভূমিকা রাখছেন, পুলিশ ডিপার্টমেন্টে তো অবশ্যই, এবং আমাদের বাংলাদেশি কমিউনিটি তারা ব্যাপক কর্মকাণ্ড করেছেন এই দুর্দিনে, দুঃসময়ে, এই করোনাকালে ওনারা সেবা দিয়ে যাচ্ছেন, দিচ্ছেন, এবং পুলিশ বাহিনীতে অনেক বড় ধরনের ভূমিকা রাখছেন। আমরা এই বিষয়গুলো জানবো। তো আমি প্রথমে কারাম ভাইকে দিয়ে শুরু করতে চাই। কারাম ভাই ক্যাপ্টেন এনওপিডি, অত্যন্ত উঁচু মানের কর্মকর্তা এখানে, তিনি দায়িত্ব পালন করছেন অত্যন্ত সুন্দরভাবে, সফলভাবে, অনেক প্রশংসিত হয়েছেন, পদোন্নতি পেয়েছেন। কারণ ভাই যদি বলেন আমাদের বাফা সংক্ষেপে, বাফা যেভাবে আপনারা গড়ে তুলেছেন সংক্ষেপে বলি, এবং আপনার কর্মকাণ্ড যদি বলেন সংক্ষেপে। জি, আপনারা সবাই জানেন করোনা ভাইরাস, এটা এখন সবার মুখে মুখে, সবাই এফেক্টেড, পুলিশ বলেন, আপনার ডাক্তার বলেন, ইঞ্জিনিয়ার বলেন, লয়ার বলেন, সবাই আমরা এফেক্টেড। আমাদের জব হইল গিয়া সবসময় বাইরে কাজ করা, আমরা সবসময় বাইরে আছি, লোকদের সাহায্য করতেছি, বাপা আছে লোকের সাথে, আমাদের কমিউনিটির সাথে, আপনাদের সাথে, আমাদের মেম্বারদের সাথে। সো বেসিক্যালি আমরা যদি শুনি যে আমাদের কোনো মেম্বার আপনার এফেক্টেড হয়েছে এই করোনা ভাইরাসে, সো উই প্রেটি মাচ আপনার ওরে কল দেই, ওর যদি কোনো মেডিসিন লাগে, কোনো গ্রোসারি লাগে, কোনো প্রকার সাহায্য লাগে আপনার, আমরা সবসময় ওদের সাথে আছি। যে কোনো আপনার আমরা খাবার পাঠাচ্ছি আপনার, আমরা কিছুদিন আগেও আমরা একটা কমিউনিটিতে প্রোগ্রাম করছি প্রায় জামাইকা বাংলাদেশ ফ্রেন্ড সোসাইটির সাথে, আমরা প্রায় 300 জন লোকদের ফুড ডিস্ট্রিবিউশন হয়েছে, আমরা সাহায্য করছি ওদের ফুড ডিস্ট্রিবিউশন করতে। তো আমরা সবসময় আছি আপনার আপনার আপনাদের সাথে। কারণ ভাই, আপনাদের যে বাফা প্রতিষ্ঠা তো হয়েছে 2015 সালে সম্ভবত, এখন আপনাদের সংখ্যা, মেম্বার সংখ্যা কত, এবং বাংলাদেশিদের, বাংলাদেশেরই তো আপনাদের সংগঠনের সদস্য বাংলাদেশি আমেরিকানরা, এই সংখ্যাটা কি মনে আছে, এবং আক্রান্ত সংখ্যাও যদি আপনার মনে থাকে আমাদেরকে জানাইতে পারেন। যে আমাদের অ্যাসোসিয়েশন শুধু বাঙালি না, আপনার এনওয়াইপিডিতে অনেক আছে, যে আপনার হিসপানিক হইতে পারে, হোয়াইট হইতে পারে, যে কোনো জন, আপনার যদি ল এনফোর্সমেন্ট অফিসার হয় আপনি আমাদের বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনে জয়েন করতে পারে। ইট ডাজন্ট হ্যাভ টু বি এনওয়াইপিডি, আমাদের ধরেন নেসা কাউন্টির আমার একজন ট্রাস্টি, উনি নেসা কাউন্টিতে কাজ করে, আপনার কারেকশনসে আছে আমার আরেকজন ট্রাস্টি, উনিও আমাদের সাথে আছে বাপাতে। আমাদের কিছু সংখ্যক মেম্বার আছে, ধরেন ডিট্রয়েট পুলিশ ডিপার্টমেন্টে আছে, লস এঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্টে আছে, সো আমরা আর স্কুল সেফটি থেকেও আমাদের ট্রাস্টি আছে আপনার। এইটা হলো কি আপনার একটা ন্যাশনাল অর্গানাইজেশন,
আমেরিকাতে আর কি, শুধু নিউ ইয়র্কে না। কারণ আবার আপনার কাছে আসবো। মহিউদ্দিন ভাই যদি বলেন, আপনার তো ট্রাফিক ডিপার্টমেন্টের সুপারভাইজার হিসেবে দায়িত্ব পালন করছেন, তো এখানে যদি আপনি, আমাদের বাংলাদেশে অনেকেই এখানে কর্মরত রয়েছেন, এখন আপনাদের এই সময়টা যে সেবাটা দিচ্ছেন, বিশেষ করে আপনাদের ডিপার্টমেন্টের, যদি আমাদের বাংলাদেশি কমিউনিটি অনেকে এখনকার সময়ে নিয়ম কানুন গুলা যদি একটু বলেন সংক্ষেপে। যদি ধন্যবাদ, ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। আসলে এই প্যান্ডামিক সময়ে আমরা যারা নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্টে কাজ করতেছি, আমরা 24/7 আমরা কাজ করতেছি শিফট ওয়াইজ। সো আমাদেরকে কাজ করার জন্য কাজ করতে হবে, এবং কাজ করতে যে আমরা যা যেটা করতেছি, কমিউনিটির সবাইকে আমরা সচেতন করতেছি কিভাবে তাদেরকে সুস্থ থাকতে হবে, কিভাবে তাদেরকে তাদের পরিবারের সদস্যকে সুস্থ রাখতে হবে এই মহামারীর সময়। মাস্ক পরতে হবে, গ্লাভস পরতে হবে, অন্তত পক্ষে এখন যেটা 6 ফিট দূরে থেকে কথা বলতে হবে, এগুলা জনগণকে সচেতন করা। এছাড়া আমাদের রেগুলার যে ডিউটি আছে সেগুলো তো আমাদের করতেই হবে, দ্যাট ইজ আওয়ার মেইন পার্ট। কিন্তু অক্সিলারি পার্ট যেটা আমাদেরকে, আমাদের সিটিজেনদেরকে সতর্ক করা, এবং তাদেরকে সতর্ক করা, আরো আপনারা প্লিজ আপনারা ঘরে থাকেন, বের হয়েন না অতি জরুরি কোনো কাজ ছাড়া, এটা হচ্ছে কি আসলে আমাদের মোটো। এবং আমাদের যারা ট্রাফিককে প্রায় 2,800 অফিসার আছেন, এবং আমরা সুপারভাইজার্স প্রায় লেভেল 1, লেভেল 2, লেভেল 4 পর্যন্ত প্রায় 450 সুপারভাইজার আমরা আছি। আমরা কাজ করতেছি, আমরা কমিউনিটির জন্য কাজ করতেছি, আমরা সিটির জন্য কাজ করতেছি, এবং ওয়েল আমরা কাজ করব এবং সবাইকে সতর্ক করব। এবং আরেকটা জিনিস আমাকে বলতেই হবে, যে বাপার কথা, বাপা আমাদের সংগঠন, আমরা বাপার মাধ্যমে অনেক কাজ করতেছি। আমরা যেরকম যারা ইফেক্টেড, যারা বাইরে যেতে পারছে না, তাদের বাসায় খাবার পৌঁছে দেওয়া, তাদের মেডিকেশন দেওয়া, আমাদের কাছে যেই রিচ করতেছে আমরা ট্রাই করতেছি আমাদের লেভেল বেস্ট তাদেরকে হেল্প করার জন্য, তাদেরকে হেল্প সহ আমরা পুরা পুরা সিটি সবাইকে হেল্প করার জন্য আমরা প্রস্তুত। ইতিহাসে সম্ভবত এই প্রথম মনে হয় যে ট্রেন রাত সম্ভবত 1টা থেকে 5টা পর্যন্ত সম্ভবত বন্ধ রাখা হচ্ছে। আপনি তো এই বিষয়টা আপনার অবশ্যই আপনি কাজ করছেন, আপনি যদি বলেন আমাদেরকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমে আমি ধন্যবাদ জানাই ইউএস নিউজ অনলাইন জার্নালিস্টের কর্ণধার মোহাম্মদ সাকাউদ্দ হোসেন সেলিম ভাইকে। উনি আমাদের কমিউনিটি থেকে, উনি হয়তো প্রথমে এই করোনা ভাইরাস প্যান্ডামিক সময়ে সে প্রথমে এই আপনার যে লাইভ ফেস টাইম যেটা শুরু করছে, এবং ওনার অনুষ্ঠানগুলো আসলে উনি খুব ভালো, উনি আমাদের কমিউনিটির যে ছোটখাটো সমস্যা, বড় সমস্যা সবগুলো তুলে ধরেন। আমাদের কমিউনিটির যারা কর্ণধার তাদেরকে নিয়ে আসে আমাদের আসলে কমিউনিটি কি দরকার সবগুলো সেটা সে আমাদের সবার সামনে তুলে ধরেন। এজন্য আমি প্রথমে ধন্যবাদ জানাই, সাকাউদ্দিন সেলিম ভাইকে। আমি ধন্যবাদ জানাই আমার মেন্টর ক্যাপ্টেন কারাম ভাইকে, উনি আমাদের বাপার প্রেসিডেন্ট। আমি ধন্যবাদ জানাই আমার শ্রদ্ধ বড় ভাই মোহাম্মদ মহিউদ্দিন ভাইকে। আমি এই পুলিশ ডিপার্টমেন্টে 8 বছর ধরে আছি। এখন ধরেন নিউ ইয়র্ক সিটিতে 110 বছরের ইতিহাসে এটাই প্রথম যে পারমানেন্টলি ভাবে আপনার ট্রেনটা শাটডাউন হলো। এটা ধরেন আপনার 1টা থেকে 5টা পর্যন্ত যে কোনো ট্রেন, কোনো পাবলিক ট্রান্সপোর্টেশন নাই, এটা নিউ ইয়র্ক ইতিহাসের প্রথম প্রথম 110 বছরের ইতিহাসে যেটা আমরা দেখছি। এখন দেখেন নিউ ইয়র্ক সিটিতে হোমলেস হচ্ছে একটা বিশাল একটা ইস্যু। এখন যদি বলি আমাদের নিউ ইয়র্ক সিটিতে টোটাল 1,32,660 জন হোমলেস আছে, এটা বিগ একটা অ্যামাউন্ট। যেখানে ধরেন আমাদের হোমলেসদের ভিতরে আমাদের ফ্যামিলি, যারা ফ্যামিলি ভাবে যারা হোমলেস, যারা ফ্যামিলি ধরেন স্ত্রী পুত্র ছেলে মেয়ে সবাই হোমলেস, এরকম পরিবারের সংখ্যাই আছে আপনার ধরেন 15,481 জন, 81 ফ্যামিলি। আমাদের অ্যাডাল্ট যে হোমলেস আছে তা এখানে ধরেন প্রায় অ্যাডাল্ট হোমলেস আছে প্রায় 20,953 জন, এবং আমরা দেখছি এখানে অনেক চিলড্রেনও হোমলেস আছে, তাদেরও সংখ্যা কম না, তাদেরও 20,939 জন।
এখানে সিঙ্গেল ম্যানও হোমলেস আছে, যারা শুধু লাইক সিঙ্গেল ম্যান তারা আছে 14,185 জন। আবার সিঙ্গেল ওমান যারা তারাও আছে 4,486 জন সিঙ্গেল ওমান আছে। এখানে আমাদের পার্মানেন্ট ভাবে শেল্টার আমাদের আছে, শেল্টারে যারা এভরিডে ঘুমায় তারা ধরেন আপনার 60,009,223 জন হোমলেস যারা পার্মানেন্টলি ঘুমায়। এখন আমাদের যে অনেক হোমলেস আমরা তো দেখি যে ট্রেন পাবলিক ট্রান্সপোর্টেশন বাসে আমরা যখন যাই দেখি এমন কোন বগি নাই যে যেখানে একটা দুইটা হোমলেস নাই। সেটা আমাদের একটা বিশাল একটা মানে সমস্যার সম্মুখীন হতে হয় যখন আমরা কাজ করি রাত 1টা থেকে 5টা পর্যন্ত ট্রেন যখন থাকে না, তখন আমরা দেখি ৫০ জন মিনিমাম 20 থেকে 50 জন হোমলেস আমরা পাই যে তাদের কোথাও যাওয়ার কোনো জায়গা নাই। ইভেন তো তাদের অনেকে জায়গা আছে কিন্তু হয়তো তারা অনেকে এ বিষয়ে সচেতন না, তারা ওই তাদের শেল্টার দেখা যাচ্ছে ব্রুকলিন এসে ঘুমাচ্ছে ট্রেনে চলে গেল ব্রঞ্চে। এখন তো পাবলিক ট্রান্সপোর্টেশন নাই, এখন তাদেরকে তো আমাদের প্রোভাইড করতে হবে যে তাদেরকে তারা তো তাদেরকে তো আমরা ফেলে দিতে পারি না রাস্তায়। সো তাদেরকে আমরা কি করি এই ক্ষেত্রে, আমাদের ধরেন আমরা কাজ করি একসঙ্গে, এটা হচ্ছে একটা জয়েন্ট টাস্ক ফোর্স, আমাদের ট্রানজিট থাকে আমাদের সাথে বিআরসি থাকে, আমাদের সাথে ডিএইচএস থাকে হোমলেস ডিপার্টমেন্ট অফ হোমলেস সিকিউরিটি থাকে, তারপরে হোমলেস আউটরিচ থাকে, আমাদের জয়েন্ট টাস্ক ফোর্স থাকে, আমাদের ছোট ছোট বাস থাকে যেটা শুধু হোমলেসদের ট্রান্সপোর্টেশন করার জন্য। তা আমরা যদি কারোর কোনো যদি কেউ যদি তাদের পার্মানেন্ট শেল্টার থাকে আমরা তাকে শেল্টারে নিয়ে যাই। অনেক কাছে তাদের শেল্টার থাকে না, তারা লাইক পার্মানেন্টলি ভাবে শুধু স্ট্রিটে ঘুমায়। যেমন ধরেন আমাদের নিউ ইয়র্ক সিটিতে এখন যদি আপনি দেখেন আমাদের 5,000 থেকে 6,000 পিপুল তাদের কোনো হোমলেস শেল্টারে তারা থাকে না, তারা স্ট্রিটে ঘুমায় ট্রেনে ঘুমায়। তাদেরকে আমরা কি করি তাদেরকে শেল্টার প্রোভাইড করি। যেমন ধরেন আমরা প্রথমে অনেকে আছে সাম পিপুল দে আর মেন্টালি সিক, আমাদের সাথে নার্সও থাকে তারা সাথে সাথে এরা দেখে আসলে কি ইমিডিয়েট কোনো থ্রেট কিনা, যদি ইমিডিয়েট কোনো থ্রেট থাকে সাথে সাথে আমরা তাকে আমাদের সাথে আমাদের আবার ইয়ে থাকে অ্যাম্বুলেন্স থাকে, ইমিডিয়েট থ্রেট থাকলে আমরা সাথে সাথে তাকে আমি হসপিটাল নিয়ে যাই, ইমিডিয়েট থ্রেট না থাকলে তখন আমরা তাকে শেল্টার অফার করি। শেল্টার অনেকে আবার শেল্টার লাইক করে না, তখন আমরা বলি যে তোমরা যদি শেল্টার যদি না যাও সেফ হ্যাভেন নামে একটা ইয়ে আছে আপনাদের শুনছেন, সেফ হ্যাভেনটা হচ্ছে আমাদের স্টুডিওর মতো, এখানে সব আছে একটা রুম, এখানে সবকিছু পাবেন আপনি। সো তখন আমরা সেফ হ্যাভেনে আমরা তাদেরকে অফার করি, অনেক সময় তারা সেফ হ্যাভেনও যেতে চায় না। তখন আমাদের আরো একটা অপশন থাকে, আমাদের হোটেল আছে, দেখেন আপনারা তো শুনছেন যে লং আইল্যান্ড সিটিতে ভি হোটেল একটা 5-star হোটেল, এটা আপনারা শুনছেন হোটেল অফ 5th Avenue এটা 5-star হোটেল। তা আমাদের মেয়র এই আমাদের কয়েকটা হোটেল আছে যেটা আমরা তাদের হোটেলে অফার করি, যদি তারা হোটেলে যায় তখন আমরা হোটেলে নিয়ে যাই। এখন যদি কেউ রিফিউজ করে সেক্ষেত্রে আমাদের করার কিছু থাকে না, যদি আমরা ফোর্স করতে পারি থাকতে চায় না কেন শেল্টারে, এরকম তথ্য পেয়েছেন? আসলে আমরা যখন তাদের সাথে কথা বলি প্রথমে তারা তো বলতে চায় না, অনেকেই দেখা যাচ্ছে ড্রাগ অ্যাডিক্টেড, অনেকে দেখা যাচ্ছে মেন্টালি সিক, তারা দে চুজ দেয়ার ওন, দে লাইক টু স্লিপ অন দ্য আউটসাইড। সো আপনি তো ফোর্স করতে, আমরা তো ফোর্স করতে পারি না, যদি কেউ রিফিউজ করে আমরা তো ফোর্স করতে পারি না। তো এরকম কোন হোমলেসদের মধ্যে বাঙালির কোন তথ্য পেয়েছেন কিনা, কোন বাঙালি রয়েছে কিনা? আমরা আসলে হোমলেসদের ভিতরে আমরা অনেক বাঙালি পাই, ধরেন আমাদের আমি তো হোমলেস এখন আমার ডিউটি অ্যাসাইন্ড এনওপিডি অ্যাসাইন্ডটা হচ্ছে হোমলেস আউটরিচ ইউনিটে, আমি এখন এভরিডে আমি হোমলেস আউটরিচ ইউনিটে কাজ করি। সো এভরি নাইট আমি এক দুজন করে বাঙালি পাই। তো তাদের তারা কি বলে, কেন তারা হোমলেস হলো বা তারা বাইরে কেন থাকে, কিরকম কিছু বলেছে আপনাদেরকে? এই ক্ষেত্রে আসলে বলতে গেলে আমি যে আপনাকে বলছি অনেকে এখানে তারা মেন্টালি সিক, তারা ড্রাগ অ্যাডিক্টেড, এখন তারা যখন এই জন্য আমাদের সাথে সবসময় আমার নার্স থাকে, আমরা ইভালুয়েট করি। নার্স যদি মনে করে না ঠিক আছে, আমরা কথা বললে আমরা যদি মনে করি না এর কথাটা আসলে একটু অন্যরকম হচ্ছে, তখন নার্সকে আমরা অফার করি, নার্স ক্যান ইউ স্পিক টু হিম অর হার, তখন নার্স কথা বলে সেই ক্ষেত্রে আমরা হয়তো যদি মনে ইমিডিয়েট থ্রেট হলে আমরা তাকে এসে নিয়ে যাই শেল্টারে নিয়ে যাই। আবার অনেক হোমলেস আছে তারা মানে বাঙালি, আমাদের মোস্ট নিউ ইয়র্কে বাঙালি আছে অনেক, আবার আমরা কিছু কিছু আবার ইয়েও পাই যে অনেকের কাগজপত্র নাই, আনডকুমেন্টেড তারাও থাকে। তো আনডকুমেন্টেড যাদেরকে পান এই সময় তো সবার জন্য তো আপনারা শেল্টারে নেওয়ার সুযোগ আছে, নিয়ে যাচ্ছেন সবাইকে, হসপিটালে তো সেবা সবাই সমানই পাচ্ছে। আমরা আনডকুমেন্ট বলতে কি আমরা আসলে এনওআইপিডি, আপনি জানেন আমরা এনওআইপিডি ইউজুয়ালি আমরা ফোর্স করি না যে কার কাগজপত্র আছে অথবা কার কাগজপত্র নাই, আমরা শুধু আমাদের এনওআইপিডি দেখেন আমরা মানবতার সেবায় আমরা কাজ করি।
আমরা যেটা বলি আমরা মানবতার সেবা আমাদের কাছে, এই জন্য আমরা আসলে ওইটা আমরা দেখি না। আর আমাদের উপর থেকে আমাদেরই আছে যে আমাদের যে আমরা ওইটা জিজ্ঞেস করি না কি ডকুমেন্ট কি আনডকুমেন্ট, আমরা সবাইকে শেল্টার, আমাকে সবাইকে হসপিটাল, সবাইকে যে যেটা দরকার আমরা সেটা প্রোভাইড করার চেষ্টা করি। ধন্যবাদ মামরা, আবার আপনার কাছে আসবো আমরা। কারণ ভাইকে আবার একটু যাই, কারণ ভাই যদি এই এই সময় প্যান্ডামিকের সময় যদি আইন শৃঙ্খলা পরিস্থিতির বিষয়টা যদি বলেন এখন কি অবস্থা অন্যান্য সময়ের তুলনায়? হ্যাঁ, আপনি যদি মানে 7 মেজর ক্রাইম আমরা ধরি, যে মেজর হলো গিয়া মার্ডার, রাবারি, হামিসাইড, আপনার রেপ, আপনি ধরেন অ্যাসল্ট, বার্গলারি, গ্রাউন্ড আর্সন, এইগুলো হলো গিয়া 7 মেজর ক্রাইম। এখন এটা যদি দেখি আমরা ওভারঅল ক্রাইম আপনার নিউ ইয়র্ক সিটিতে ডাউন, কিন্তু আপনি যদি দেখেন শুটিং আর হামিসাইড এটা কম্পেয়ার করেন যদি লাস্ট ইয়ারের সাথে, আপনার এইটা হলো গিয়া আপ। আপনার গত বছরের থেকে এই বছর কিন্তু শুটিং টা একটু আপ হইছে, বাট ওভারঅল ক্রাইম আপনি রাবারি ধরেন, অ্যাসল্ট ধরেন, সবগুলা ধরেন, সব মিলাইয়া ডাউন। সো বেসিক্যালি বার্গলারিও আপ, আমাদের কমার্শিয়াল বার্গলারি যেগুলা, কারণ হইছে কি আপনার অনেক স্টোর ওনার, রেস্টুরেন্ট ওনার, ওরা বাসায় আছে এখন, ওরা স্টোর খুলতে পারতেছে না, প্রিটি মাচ দেয়ার স্টাক এট হোম। সো ওদের স্টোর গুলা এখন খালি আছে, ওরা সো বেসিক্যালি পারপেট্রেটররা আপনার টার্গেট করে এইগুলা স্টোর গুলাই। সো আমাদের ডিউটি হয়েছে কি আমরা বিভিন্ন জায়গায় কমার্শিয়াল এরিয়ায় আমাদের পেট্রোল আর বাড়াই দিছি, যে যাতে ওরা পেট্রোল করতে পারে, দেখতে পারে যে কোনো চোরামি বা ডাকাতি না হচ্ছে আর কি এই স্টোর গুলাতে। বাংলাদেশিদের মধ্যে এরকম তথ্য আছে কিনা, বাংলাদেশিদের মধ্যে অবস্থাটা কেমন, বাংলাদেশি কমিউনিটি আপনার ক্রাইম ওয়াইজ নাকি আপনার? হ্যাঁ, ওভারঅল আইন শৃঙ্খলার বিষয়টা যদি বলেন। হ্যাঁ, ওভারঅল, হ্যাঁ আপনার এখন আমি যা দেখতেছি অনেক ডোমেস্টিক ভায়োলেন্স হচ্ছে আপনার, কারণ হইলো কি সবাই বাসার মধ্যে আছে। সো বাসার মধ্যে থাকায় আমাদের কমিউনিটিতে আপনার ডোমেস্টিক ভায়োলেন্সের দিকটা একটু একটু বেড়ে গেছে, কারণ সবাই একত্রে আছে, একসাথে আছে, অনেক দিন ধরে একসাথে আছে, 24/7 sometimes ekshathe ache, ei jonno mane domestic violence er dikta ekটু beshi ar ki ami amra karame amra media te dekhechi je apnader ekjon bangladeshi american police officer Sajol Rai greftar hoyechen ebong jamin mukti peyechen, ebong eta beshi alochito hocche je ei dompoti shilpi dompoti Sajol nijeo shilpi ebong tar je stri Rukshana Mirza tini o ekjon mormabe shilpi, ei bishoy ta kichu bolben? আচ্ছা, এটা আপনার আপনার অ্যালিগেশন হয়েছে, এখনো আপনার কোর্টে যায় নাই, এখনো আপনার কোনো রায় হয় নাই। সো এখন আমি ডোমেস্টিক ভায়োলেন্সের এগেনস্টে নো ম্যাটার হোয়াট, আপনার বাঙালি হইতে পারে, স্প্যানিশ হইতে পারে, আফ্রিকান আমেরিকান হইতে পারে, আপনার যেই ডোমেস্টিক ভায়োলেন্স করে লেজিট আপনার, আমি তার এগেনস্টে এখন আপনাকে অ্যাকিউজ করতে পারে, বাট আনলেস ইট গোস থ্রু দ্য কোর্ট সিস্টেম, আপনার রায় হয় যে গিলটি, আনটিল দ্যাট উই ডোন্ট ওয়ান্ট টু মেক এনি কমেন্টস, বাট উই আর ডেফিনেটলি এগেইনস্ট ডোমেস্টিক ভায়োলেন্স। কারণ ভাই যে কেউ যখন একটা অভিযোগ করলে করার সাথে সাথে কি অ্যারেস্ট হয়ে যাবে এরকম বিষয়টা? জি, আপনার দেখতে হবে যে কোন টাইপ অফ অ্যাকুইজেশন হচ্ছে, যে টাইপ অ্যাকুইজিশন হয়েছে, হ্যাঁ এটা অ্যারেস্টেবল অফেন্স, তাৎক্ষণিকভাবে এটা প্রমাণের কোনো বিষয় থাকে না। না, পরে আপনার কোর্টে যাইতে হয়, আপনার কেসটা কোর্টে যায়, যা যা আছে, জুরি আছে, ওইগুলা লোকরা আপনার কেসটা হিয়ার করে, হিয়ার করার পর আপনার এভিডেন্স যদি ইনাফ না থাকে, বিয়ন্ড রিজনেবল ডাউট যদি না হয়, তাইলে আপনার এটা অ্যারেস্টটা আপনার ডিক্লাইন হয়ে যায় আর কি। কিন্তু যদি অভিযোগ মিথ্যা প্রমাণিত হয় তখন কি যে মিথ্যা অভিযোগ করলেন তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা না হয় কিনা? এই ক্ষেত্রে ডোমেস্টিক ভায়োলেন্স কেসের স্পেশালি ওদের বিরুদ্ধে বা রেপ ভিকটিমের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় না, কারণ আমরা চাই না যে অন্যান্য যদি ফিউচারে কোনো মহিলা বা ছেলে বা যে কেউ বি এনিবডি আপনার ডোমেস্টিক ভায়োলেন্সের আপনার ভিকটিম হয়, আমরা চাই সবাই আপনার সামনে আসতে। এখন যদি দেখেন আপনি কেউ যদি আপনার একটা ক্লেম
পরে কেসটা ডিসমিস হয় আপনার অন্যান্য লোকরা ভাববে যে ওদের কাছে আমরা মানে প্রেস চার্জ করতেছি ওরা আবার আসবে না আমাদের কাছে এই ফিউচার ভিকটিম যারা এই জন্য আর কি আমরা ওদের কোনো চার্জ করি না কারণ ভাই আবার আপনার স্টেজে আমরা মহিউদ্দিন ভাইয়ের কাছে আবার একটু যাই মহিউদ্দিন ভাই এখন যে আপনি তো যদি আমাদের ডিপার্টমেন্টাল বিষয়গুলো বাঙালি সবাই গাড়ি রয়েছে পার্কিং এর অনেক বিষয় আসলে অনেকে আমাদের অনেক কিছু জানি না যে ধরো ফায়ার হাইড্রেন্টের পাশে গাড়ি রাখলে কতটুকু দূরত্ব রাখতে পারে টিকিট এবং ডাবল পার্কিং ড্রাইভিং ড্রাইভার যদি বসা থাকে ড্রাইভিং সিটে এই বিষয়গুলো একটু একটু নলেজ দেন এই সময়টা মানুষের কাজে আসবে ধন্যবাদ ব্যাপারটা হচ্ছে এখন এখন যেহেতু প্যান্ডামিক ইয়েতে আমরা রিল্যাক্স এনফোর্সমেন্টে আছি আমরা আমাদের অফিসারদের নির্দেশ দেওয়া আছে যে একেবারেই মানে জরুরি থেকে আপনার গাড়ির দূরত্ব 15 ফিট হতে হবে এবং আপনাকে নিউ ইয়র্ক সিটির সাইন এবং টাইমটা ফলো করতে হবে কোথায় কি সাইন অনেক সাইন আছে যেখানে আপনার আছে 7টা থেকে 10টা পর্যন্ত আপনি দাঁড়াতে পারবেন নো স্ট্যান্ডিং ফ্রম 7 AM টু 10 AM তো সেখানে আপনি রাখবেন না আবার এই এই সপ্তাহে তো আপনার অল্টারনেট সাইড মানে স্ট্রিট ক্লিন যেটা হয় সেটা 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 কিন্তু ইন ইফেক্ট মানে এই মানডে তারিখ থেকে সেটা এটা এই মানডে থেকে আজকে থেকে শুরু হয়েছে এবং এই পুরো সপ্তাহই থাকবে কারণ অনেক দিন রাস্তাঘাট পরিষ্কার করা হয় না ডিউ টু সিটিজেন্স মানে সিটিজেনদের জন্যই রাস্তাগুলো পরিষ্কার করাটা খুবই জরুরি হয়েছে যার জন্য এই সপ্তাহটা রাস্তা ক্লিন হবে এবং রাস্তা ক্লিনের সময় যে রুলস আছে সিটি থেকে ডিওটি থেকে সেই রুলস সবাইকে মানতে হবে এবং এই ক্ষেত্রে যদি আপনি রুলস না মানেন আপনাকে সমস দেয়া হতে পারে এবং দেয়া হবে কারণ এসএসসিটির এটাকে পরিষ্কার করার জন্য আপনাকে সুযোগ দিতে হবে রাস্তাঘাট অপরিষ্কার থাকলে আপনাকে আপনি অসুস্থ হতে পারে এই অপরিষ্কারের জন্য আপনাকে যে কোনো রোগে আক্রান্ত হতে পারে তো আপনার ক্ষেত্রেই আপনার জন্যই এটা করতে হবে আর ট্রাফিক রুলস যেগুলো আছে সেগুলা এখনো ইন ইফেক্ট কিন্তু আমি যেটা বলেছি আমাদের মানে নির্দেশ দেওয়া আছে যেরকম আমাদের আমাদেরকে নির্দেশ দেওয়া আছে হসপিটাল যে কোনো হসপিটালের 5 ব্লকের মধ্যে যে কোনো ভায়োলেশনেই গাড়ি থাকুক না কেন টিকিট ইস্যু না করার জন্য তারপর ধরেন ফার্মেসি কিংবা গ্রোসারিজ যেখানে নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে মানুষ যাবে ইমার্জেন্সি থিংস সেখানে 3-4 ব্লকের মধ্যে গাড়ি ভায়োলেশনে থাকলেও সেটাকে ইগনোর করতে বলা হয়েছে সেখানে যদি গাড়ি থেকেও না থাকে সেই ক্ষেত্রে না থাকলেও ইগনোর করতে বলা হয়েছে টিকিট না দেওয়ার জন্য বলা হয়েছে কারণ আপনার হসপিটালে হয়তো কোনো কোনো মানে জরুরি কর্মী গাড়িটাকে ফেলেই চলে গেছে তাকে কোনো ডাক্তার গাড়ির জায়গা পায়নি ওখানে ফেলে চলে গেছে রোগী দেখার জন্য ইটস ভেরি ন্যাচারাল সো এটা বুঝতে হবে হ্যাঁ মধ্যে আমরা অনেক কমিউনিটিতে মানুষের কাছে শুনি আর কি যে বলা হয় যে যারা মানে ট্রাফিক এজেন্ট যারা যারা টিকিট দিচ্ছেন তাদের টার্গেট থাকে বা বেশি টিকিট দিলে তাড়াতাড়ি প্রমোশন হয় এরকম কেন আসলে বিষয় কি না এরকম কিছুই নাই সিটি এমপ্লয়িরা গভর্নমেন্ট এমপ্লয়ি গভর্নমেন্ট এমপ্লয়িদের কোনো কি বলে এটাকে কমিশন কোনো কমিশন ভিত্তিক কোনো চাকরি নেই এটা মাসিক আমরা বেতন পাচ্ছি সরকারের সুযোগ সুবিধা পাচ্ছে এখানে ওই আপনি সমন্স বেশি দিবেন আপনাকে কিছু দিবেন না এরকম কিছু নেই এটা ভুল ধারণা আপনাকে বলতেই পারেন যে 8 ঘন্টাকে তোমাকে এই জিনিস করতে হবে আপনাকে করতে হবে সেরকম আমাদের ওই 8 ঘন্টা তোমার কাজ এই 8 ঘন্টা তোমার ডিউটির মধ্যে এই এই জিনিস তোমাকে করতে হবে এই পর্যন্ত করতে হবে সেটা তো সব জায়গায় করতে হবে যে বিষয়টি বলছেন অনেক গুরুত্বপূর্ণ তথ্য তো সেখানে আসলে হোমলেস কেন হয় এরকম কোন তথ্য আসলে পেয়েছেন কারণ আমরা জানি যে নিউ ইয়র্ক সিটিতে তো সরকারি অনেক সুযোগ সুবিধা রয়েছে মানুষ হোমলেসটা আসলে কেন হচ্ছে হোমলেসটা আসলে আমি আগে বলছি যে এটা মেন্টালি একটা ডিপ্রেশন থাকে
তারপরে অনেক ফ্যামিলি ফ্যামিলি থেকেও আসে। আবার আমাদের দেখেন আমাদের কিন্তু নিউ ইয়র্ক সিটিতে বেনিফিট অনেক বেশি, ফ্যাসিলিটি অনেক বেশি। যেমন আমাদের আমরা দেখছি আমরা অনেক হোমলেস, আমরা মাঝে মাঝে আমরা যাই পেন স্টেশন, আমরা যাই টাইম স্কোয়ারে, আমরা যাই ট্রেন স্টেশনে, তখন আমরা দেখি অনেকেই তারা আউট অফ স্টেট থেকে আসে। তখন আমরা তাদেরকে ইন্টারভিউ নিই, আসলে তুমি তুমি তো নিউ ইয়র্ক, তুমি কোথায় থাকো? তখন বলে যে আমি তো নিউ ইয়র্কে থাকি না। তখন বলে আমি তুমি কোথায় থাকো? আমি অন্য স্টেট থেকে আসছি। তখন আমরা বলি যে কি ব্যাপার, তুমি কেন আসছো? বলো দেখো আমি আমার একটা এক্সপিরিয়েন্স আছে, আমি একবার একটা একটা ফ্যামিলি সবাই ছিল, তা আমি তাদের সাথে আলাপ করলাম, আলাপ করতে করতে এক সময় তারা বললো, আমি বললাম যে আসলে তোমরা তোমরা তো ফ্যামিলি, তুমি তো কাজ করতে পারো, তুমি কেন আসছো? তো সে বললো যে সে একটা সে বলে যে আমি আসলে বিশাল শিখ, আমার আমার যে সমস্যা এই সমস্যাটা আমি যদি আমি যেখানে ছিলাম আমি যদি ওই স্টেট থেকে যদি আমি আমার কোনো ইয়ে নাই, আমার কোনো মেডিকেট কার্ড নাই এবং আমার আমার এনাফ টাকাও নাই যে আমি এই চিকিৎসা থেকে মুক্তি পাবো। তা সে কোথা থেকে একটা ইনফরমেশন, যেভাবে হোক তার ফ্যামিলি মেম্বার অথবা যেভাবে হোক সে একটা ইনফরমেশন পাইছে, পেয়ে বললো যে নিউ ইয়র্ক সিটিতে যদি সে আসে তাহলে সে ইজিলি সে মানে আপনার মেডিকেটটা পাবে। তারপরে আমি বললাম তুমি তাহলে এই জন্য আসছো? সে বলে যে হ্যাঁ। তখন আমি বললাম তুমি এখন কি করতে চাও, তুমি কি শেল্টারে যাবা? সে বললো হ্যাঁ আমি শেল্টারে যাবো। পরে আমি তাকে শেল্টারে প্রোভাইড করলাম, শেল্টারে নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পরে আমি তাকে আবার ফলো আপ করলাম এক সপ্তাহ পরে অথবা আই বিলিভ এক মাস পরে। তখন তার সাথে আমার আবার দেখা হলো, বললাম কি ব্যাপার তোমার তোমার সাথে আমার কথা হয়েছিল, তা তুমি এখনো আবার এখানে কেন? তারপর আমাকে বলে তুমি কি জানো আমি আমি যে আসছিলাম আমি উইদিন উইকের ভিতরে আমার মেডিকেটটা হয়ে গেছে, কিন্তু আমি যদি ওই স্টেট থাকতাম তাহলে আমাকে হয়তো 6 মাস ওয়েট করতে হতো একটা মেডিকেট কার্ডটা পাওয়ার জন্য। তখন সে উইকে সে বললো যে আমি উইদিন উইকের ভিতরে তার মেডিকেট হয়ে গেছে, সে এখন পার্মানেন্টলি ভাবে শিশে থাকে, শেল্টার থাকে। তার কিন্তু মেন্টালি কোনো ঠিক না, হি ইজ নট মেন্টালি ডিজেবল, হি ইজ মেন্টালি ইজ ওকে, হি নোজ হি ওয়ান্ট বি এ হোমলেস বিকজ হি নিড লাইক তার যে চিকিৎসা করার জন্য সে আসছে। তখন চিকিৎসা করতে করতে তারপরে আমি মাঝে মাঝে তার আবার তাকে ফলো আপ করি যে মানে এটা অনেকদিন পর আবার অনেকদিন পর দেখা হলো। তাই আমি বললাম যে তুমি আসলে তুমি তো এখন তো তোমার তোমার তো শরীর ভালো, তুমি এখনো তুমি ব্যাক করো না কেন? তা বলে যে আমি তো এখানে ভালো আছি, আমি কেন ব্যাক করবো? তুমি কেন ভালো আছো? বলে যে আমি তো দেখো এখানে আমি ফ্রি শেল্টার পাচ্ছি, আমার আমার ফ্যামিলি সহ আমি আমার কাজ করতে হচ্ছে না। তারপরে আমি বললাম তুমি কোনো কাজ করো না? তা বলে যে হ্যাঁ আমি কাজ করি। তুমি কি করো? বলে দেখো আমি তো তুমি কি জানো আমি প্রতিদিনে কতটা ইনকাম করি? আমি বললাম তুমি কতটা কিনে করো? বলে আমি $400 থেকে $500 ইনকাম করি এভরিডে। বললাম হাও? বলে সে টাইম স্কোয়ারে সে থাকে, সে বড় বড় হোটেলের পাশে থাকে, সে মানে বসে থাকে, তখন অনেকেই টাকা দেয়, সে $400-$500 তার ডেইলি ইনকাম। তা আমি তখন আমি আমার কিউরিওসিটি আরো বেড়ে গেল। বললাম তুমি হাইয়েস্ট তোমাকে কত দিছে? সে বলে যে আমাকে এমন হাইয়েস্টও দিছে একটা লোক, সে বললো আসছিল, সে তাকে নাকি $1,000 মতো বলছিল, সে পকেট থেকে বের করে $1,000 তো এরকম। তো এই যে যারা আছে ধরেন আরেকটা, আপনারা যখন ইয়েতে ডিউটি করেন যখন আপনারা ডিউটি কালীন যারা ট্রেনে থাকে বা স্টেশনে থাকে তারা তখন কি ট্রেন স্টেশনটা কি বেশি ময়লা করে বা তারা বাথরুম গোসল এইগুলো যারা বাইরে থাকে তাদের এই বিষয়গুলো আসলে কি কোনো খবর নিয়েছেন কিনা? হ্যাঁ, এটা হচ্ছে কি আমাদের কিছু কিছু শেল্টার আছে যেটাকে আমরা বলি ড্রপিং সেন্টার। এই ড্রপিং সেন্টারে এখানে আমাদের যদি কোনো হোমলেস যায় সেখানে ওরা শাওয়ার করতে পারে, সেখানে ওরা মানে এখানে বেড নাই, তারা বসে থাকবে, তাদের লাঞ্চ অথবা ডিনার অথবা ব্রেকফাস্ট প্রোভাইড করা হয়, সেখানে বিগ স্ক্রিন টিভি থাকে, নার্স থাকে। তারপর অনেকে অনেকে আছে যে শেল্টার, তারা কি করে হোমলেস এরা কি করে, এরা এভরিডে যায় ওখানে, যায় ওখানে শাওয়ার নাই, ব্রেকফাস্ট করে, আবার তারা ব্যাক করে এবং তাদেরকে ওখানে আমাদের আমাদের মানে তাদেরকে বলা হয় যে তোমরা যে শেল্টারে থাকো, কিন্তু তারা এটা তারা এগ্রি হয় না শেল্টারে থাকতে। ভালো, তারা ট্রেনে কেন আসে, ট্রেন স্টেশনে কেন আসে? ট্রেন স্টেশনে আসলে এটা হচ্ছে কি, ট্রেন স্টেশনে আপনার তো এখানে লাইক ট্রেন তো মানে একটা মানে ঘরের মতোই অনেকটা মনে হয়। এখানে আপনার এসি, গরমের সময় আপনি এসি পাবেন, আপনি উইন্টারের সময় হিট পাবেন, তারপরে আপনার লাইট আছে, আপনি ফ্রি রাইড করতেছেন, আপনার তো কোনো কিছু না, আপনি বেডে ঘুমাচ্ছেন কোনো সমস্যা নাই, বেডের মতোই। তারপরে এবং আপনার কোনো বাইরেও যাওয়া লাগতেছে না, আপনার ট্রেনের ভিতর থেকে আপনার ইনকাম হচ্ছে, অনেকে প্রোভাইড করে পয়সা ফুড, সো তার তো কোথাও যাওয়া লাগতেছে না, সো ওয়াই হি হ্যাজ হি অর শি হ্যাজ টু গো আউটসাইড। ধন্যবাদ ভাই।
কারণ ভাই আমরা যদি শেষ পর্যায়ে তো এখন আপনাদের ডিপার্টমেন্টে কি নিয়োগের যে প্রক্রিয়া সেটা এখন কবে বা কখন? আমাদের অনেক বাঙালি দেশি যারা আছেন তারা তো এই ডিপার্টমেন্টে যাওয়ার জন্য আগ্রহী। এই নিয়োগ প্রক্রিয়া কি কি অবস্থা এবং আপনাদের বাফার থেকে ভবিষ্যৎ পরিকল্পনা কি? হ্যাঁ, ধন্যবাদ সেলিম ভাই। আপনার এখন হায়ারিং প্রসেসটা আপনার ডিলে হচ্ছে। এখন যারা আপনার অ্যাপ্লাই করছিল বা ইন দ্য প্রসেস আপনার, ওরা একটু ডিলে হবে। বেসিক্যালি আপনি জানেন যে সিটির ফাইন্যান্সিয়াল অবস্থা তেমন ভালো না। আপনার ওরা চাচ্ছে যে প্রায় $50 মিলিয়ন বাজেট আমাদের রিডিউস করবে। এখন বাট যারা অ্যাপ্লাই করে রাখছে ডেফিনেটলি ওরা কল পাবে, বাট হয়তো এই জুলাই ক্লাস একটা ছিল এটা শুনতেছি ওরা ক্যান্সেল করে দিবে এই জুলাই 2020 ক্লাস। তো বেসিক্যালি আপনার ফিউচারে ক্লাস হবে। ওরা যারা অ্যাপ্লাই করছে বাঙালি ভাই বোনেরা যারা অ্যাপ্লাই করছে ওরা যেন হাল না ছাড়ে। ডেফিনেটলি ওরা আপনার হায়ার হবে কিন্তু একটু সময় লাগবে। আর হ্যাঁ, আর আমরা সবসময় আমরা শুধু সিটির জব না, এনওয়াইপিডির জব না, বাপা হইলো গিয়ে আপনার এই স্টেট জব, ফেডারেল জব, ইট কুড বি আপনার হাউজিং এর কোন এলিভেটর মেকানিক জব বা এগুলো আমরা বিভিন্ন জব পাইতে লোকদের সাহায্য করি। সবসময় আমরা আমাদের সোশ্যাল মিডিয়া পেজে আমরা দিতে চেষ্টা করি যে কোনো জব যদি অ্যাভেলেবল থাকে। It could be court officer, it could be janitor, city worker, the janitor hishebe kaaj kore oder, it could be anybody. Amra sob shomoy apnar tai amrader bangali bhai bunera amader community ekta bhalo kaaj pak comfortably ei deshe live korte pare, ei jonno amra sob shomoy oder pashe achi. আর আপনাদের এখন করমাতে কমিটির জন্য আর কি আছে সেবার যদি বলেন আপনারা সহযোগিতা সহায়তা ইত্যাদি বিষয়ে? হ্যাঁ, আমরা আমরা কমিউনিটিতে বিভিন্ন টাইমে বিভিন্ন ফুড ড্রাইভ হয়, আমরা বিভিন্ন জায়গায় ফুড প্রোভাইড করতেছি। কেউ যদি আমাদের পার্সোনালি কল দেয় বা আমাদের ইমেলে ইমেল করে যে আমার আমি এই একজনে জানি যে ওর খাবার নাই, আমরা ডেফিনেটলি আপনার চেষ্টা করি যে খাবার দিতে। করোনা ভাইরাসে বেসিক্যালি আমাদের জব হইলো গিয়ে পিপলদের এডুকেট করা। আপনার আমাদের সামনে ঈদ আসতেছে, আপনার প্লিজ আপনারা একটু সচেতন হবেন যে আমরা সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করি, কারণ এটা ভেরি ইম্পর্টেন্ট। এই এখন শুধু যে অ্যাডাল্ট এরা না, অনেক চিলড্রেনরাও কিন্তু করোনা ভাইরাসে এফেক্ট হচ্ছে। আপনার এইটা আমাদের খেয়াল রাখতে হবে। আপনার 5 বছরের শিশু একটা রিসেন্টলি মারা গেছে, 8 বছরের শিশু আপনার ফাইটিং উইথ হিজ লাইফ, আপনার 100 জনের মতো প্রায় 110 জনের মতো প্রায় এফেক্টেড হয়েছে। তো আমরা যে বড়রা যে এফেক্ট হব এই ভাইরাসে এইটা না, ছোটরা এখন এফেক্ট হচ্ছে। তো আমরা সবসময় সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করতে হবে। গভর্নর আমাদের অর্ডার দিছে যে জুনের 13 তারিখ পর্যন্ত আমাদের সিটি ওপেন করা যাবে না আনটিল সার্টেন ক্রাইটেরিয়াস আর মেট। মানে লকডাউন 13 জুন পর্যন্ত। 13 জুন পর্যন্ত। তো আমাদের আমাদের যদি ধরেন কেউ এই যে মাস্ক পরে বের না হয়, সোশ্যাল ডিস্টেন্সিং যদি না মানে, এই ক্ষেত্রে কি নির্দেশনা আছে আপনাদের? সো আমরা বেসিক্যালি আপনাদের গিয়ে বলবো যে প্লিজ আপনারা মাস্ক পরেন। যদি মাস্ক না থাকে আপনার, আমরা এনওয়াইপিডির অনেক আছে, এখন দেখবেন স্কুল সেফটি এজেন্টরা আপনার অনেক পার্কে আসছে, ওরা ওরা বিভিন্ন পার্কে যাচ্ছে, বিভিন্ন জায়গায় যাচ্ছে যারা অনেক লোকের লোকরা ক্রাউড করে। সো বেসিক্যালি ওরা যাচ্ছে গিয়ে মাস্ক ডিস্ট্রিবিউট করতেছে। তো কেউ যদি কারো যদি দেখে যে মাস্ক নাই, তো ওরা আপনাকে একটা মাস্ক দিবে। এনওয়াইপিডির অফিসাররা বিভিন্ন জায়গায় যাচ্ছে মাস্ক ডিস্ট্রিবিউশন করতেছে। তো বেসিক্যালি আমরা টার্গেট করি যে এখানে বেশি লোক হয় এই জায়গাগুলোতে। দেখেন আইনগত ইয়েটা কি থাকবে এরকম কোনো কিন্তু কোনো আপনাদের ডিপার্টমেন্ট থেকে যে যদি কেউ এরকম না মানে এদের জন্য কি ব্যবস্থা থাকবে? আমাদের না মানলে আমাদের বেসিক্যালি আমাদের বোঝাতে হবে যে আপনার যে মাস্কটা পরো, মাস্ক পরো। যদি মাস্ক না পরে আমরা ফোর্স করতে পারবো না,
বাট আপনার নিজে বুঝতে হবে যে সিটিজেন না পরে আপনি আরেকটা সিটিজেন কে আপনি বিপদে ফেলাচ্ছেন আপনার নিজে সচেতন হতে হবে যে আপনি আপনার হয়তো অসুখ নাই বাট আপনি সিমটোমেটিক আপনি বুঝতেছেন না আপনি ক্যারি করতেছেন এই ভাইরাসটা কিন্তু আপনি অন্যরে দিতে পারেন অন্যর হয়তো বাসায় নিয়ে ক্যারি করবে ওর বৃদ্ধ মা বাবা আছে বা ইয়াং ছেলেপুলে আছে ওরা এফেক্টেড হচ্ছে সো টেকনিক্যালি আপনার সচেতন না হয় অন্য একটা ফ্যামিলিকে আপনি বিপদে ফেলছেন সো আমাদের সবাইকে সচেতন হতে হবে এটা ডিজিজটা কিন্তু আপনার মারাত্মক অনেক ফ্যামিলিকে কিন্তু ডিস্ট্রয় করে ফেলছে তো আমাদের সবার এজ এ সিটিজেন আমি প্লিড করি আপনাদের সবার কাছে যে সোশ্যাল ডিস্টেন্সিংটা মেনটেন করবেন আপনারা বাইরে গেলে আপনারা মাস্ক করবেন সব সময় আপনারা হ্যান্ড স্যানিটাইজ করবেন যদি আপনারা হ্যান্ডটা ওয়াশ করতে না পারেন অ্যাট লিস্ট স্যানিটাইজারটা ইউজ করবেন কারণ এই ভাইরাসটা খুবই এইটা প্যান্ডেমিক হয়েছে আপনার শুধু আপনার সোশ্যাল ডিস্টেন্সিং না মানার কারণে তো আমরা বেসিক্যালি সবাই সোশ্যাল ডিস্টেন্সিং আমরা মানতে হবে ধন্যবাদ কারণ ভাই মহিউদ্দিন ভাই এক মিনিটে 30 সেকেন্ডে যদি বলেন আমাদের সময় আচ্ছা আমি 30 সেকেন্ডে বলবো ইউএস নিউজ কে অনেক অনেক ধন্যবাদ ইউএস নিউজ এর দর্শকদের অনেক অনেক ধন্যবাদ এবং আগামী ঈদের শুভেচ্ছা এবং সেলিম ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এবং আমাদের প্রেসিডেন্ট অনেক অনেক ধন্যবাদ আপনি অংশ গ্রহণের জন্য এবং মামুন তোমাকে অনেক ধন্যবাদ এবং সবাই সুস্থ থাকুন ভালো থাকুন একটু যদি জানাই রাখেন যে ডিপার্টমেন্ট নিয়োগের প্রক্রিয়া কারণ ভাই যেমন বললেন আপনাদের এই কোনো বিষয় আছে কিনা কোনটা নিয়োগের বিষয়টা নিয়োগ নতুন নিয়োগ নতুন নিয়োগ আমাদের এখনো উইথহেল্ড আছে এটা সিটির যেহেতু বাজেট এখন সংকট যাচ্ছে এটা আমার মনে হয় জুলাইয়ের আগে জুলাইয়ের লাস্টের দিকে এটা আবার ওপেন হবে কিন্তু হতাশ হওয়ার কারণেই নিয়োগ দান আবার শুরু হবে খুব অচিরেই ধন্যবাদ সবাইকে ধন্যবাদ মামুন ভাই 30 সেকেন্ডে শেষ করবেন হ্যাঁ আমি আবারো ধন্যবাদ জানাই ইউএস নিউজ অনলাইন কর্ণধার স্বাগত হোসেন ভাইকে আমি ধন্যবাদ জানাই আমার সঙ্গে যুক্ত আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য কারাম ভাই ও মহিউদ্দিন ভাইকে আর আমি আমার কমিউনিটির বাঙালি সবাইদের অনুরোধ করি দয়া করে আপনারা সোশ্যাল ডিস্টেন্স মেনে চলুন আপনারা বাইরে গেলে মাস্ক পরুন হ্যান্ড গ্লোভস পরুন এবং যতদূর না সম্ভব আপনারা বাইরে যাওয়ার চেষ্টা বাইরে যাওয়া থেকে বিরত রাখুন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ